প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ঝিনেদা টিভির বিশেষ প্রতিবেদন, কোটচাঁদপুরের ইউনিয়ন ভিত্তিক লকডাউনের বিশেষ প্রতিবেদন। আজকে আমরা আছি কোটচাঁদপুর উপজেলার 4 নম্বর বলুহার ইউনিয়নে। সাথে আছি আমি আকিমুল ইসলাম এবং ক্যামেরা আছে আশরাফুল আলম। চলুন দেখে আসি 4 নম্বর বলুহার ইউনিয়নের লকডাউনের কিছু খণ্ডচিত্র। কোটচাঁদপুর উপজেলার 4 নম্বর বলুহার ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ বাজার, সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের আজ চতুর্থ দিন। আমরা সকাল থেকে বলুহর ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘুরেছি। আমরা দেখেছি এখানকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে আছে, জরুরির প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। যারা বের হচ্ছে তারা মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলাফেরা করছেন। সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউনের যে বিধিনিষেধগুলা, এগুলো আমার ইউনিয়ন সহ আমার এই বাজার ফুলবাড়ি স্কুল মাঠ বাজার খুব সুন্দরভাবেই নিয়ম পালন করছে। এদিকে চায়ের দোকান বন্ধ রাখতে ইউনিয়নের চেয়ারম্যান চায়ের দোকানিদের মাঝে নগদ টাকা, চাউল ও আম বিতরণ করেছেন। চেয়ারম্যান চাল দিয়েছে 30 কেজি, 4 কেজি আম আর 200 টাকা। 30 কেজি চাল, 200 টাকা, 4 কেজি আম পাইছে। আজকে যে ত্রাণ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে চায়ের স্টল, যাদের ছোট দোকানি যারা, তাদেরকেই মূলত দেয়া হচ্ছে। 30 কেজি চাল, আম এবং 200 করে টাকা, এটা দেয়া হচ্ছে যাতে তারা অন্তত পক্ষে দিন 15 ঘরে থাকতে পারে এবং খেতে পারে। আমার কোটচাঁদপুর থানা 4 নম্বর বলুহর ইউনিয়ন, এই বলুহর ইউনিয়নের লকডাউনের ব্যাপারে আমার জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, আমার উপজেলা পরিষদের ইউনো মহোদয়ের মাধ্যমে আমি গত বৃহস্পতিবার 122 জনের জন্য টাকা বরাদ্দ ছিল 1,65,700 টাকা। তো এটা আমরা সেই হিসেবে ভাগ করে 2100 টাকা করে 122 জনের মাধ্যমে চা দোকানদারদের জন্য বিতরণ করেছি। এবং আজকে যেটা ছিল 59 জনের 30 কেজি করে চাউল, তারপরে 4 কেজি আম এবং 200 টাকা চা দোকানদারের মাধ্যমে বিতরণ করা হলো। আমি আমার এই বলুহর ইউনিয়নে যারা চা দোকানদার, তারা যাতে চা দোকানটা না খোলে, তারা গরিব মানুষ, এই জন্যই তাদেরকে দেওয়া হলো, যাতে চা দোকানের মাধ্যমেই কিন্তু আমাদের এই করোনা ভাইরাস রোগটা বেশি ছড়ায়। যেহেতু এই দোকানে এসে মানুষের আড্ডা মারে, এই আড্ডাটা যাতে না মারে, হ্যাঁ, এই জন্যই চা দোকানদারের এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে। তো আমি আশা করি আমার ইউনিয়নের চা দোকানদার কেউ আর যাদেরকে মাল বরাদ্দ দেওয়া হলো তারা খুলবে না, এরকম একটা ওয়াদাবদ্ধ করাই নিছি। জানিয়ে দেব কোটচাঁদপুর উপজেলার গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও সুস্থতার সংখ্যা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বলুহর ইউনিয়নের ভাটামতলা নামক স্থানে। জানিয়ে দেব কোটচাঁদপুর উপজেলার আজকের আক্রান্ত সংখ্যা। গত 24 ঘন্টায় এই উপজেলায় আক্রান্ত হয়েছে 15 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 337 জন। এ পর্যন্ত এই উপজেলায় সুস্থ হয়েছে 172 জন। এখনও পর্যন্ত এই উপজেলায় মৃত্যুর সংখ্যা হচ্ছে 3 জন। এই ছিল 4 নম্বর বলুহর ইউনিয়নের সর্বশেষ করোনার আপডেট। আকিমুল ইসলাম সাজু, ঝিনেদার টিভি, ভাটামতলা, কোটচাঁদপুর।